Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini amol YouTube channel এর dini bhai bonera ami asha kori Allah taala roshesh rahmate apnara bhalo achen shusto achen. Alhamdulillah aaj ami apnader samne tinti bishesh doar amol niye hazir hoyechi. Apnara jodi brihospotibar din sokale kingba rate ei amol ti koren আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি অবশ্যই আপনারা করবেন, এই নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে সকলেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন, যাতে করে আমাদের নতুন আমলের ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছে যায়। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত এই দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহ সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত বরকত ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে। এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়, তাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবারে রোজা রাখতেন। আমরা চেষ্টা করব যদি পারি তাহলে রোজা রেখে আমলগুলো করার, যদি রোজা নাও রাখতে পারি তাহলেও আমরা আমলগুলো করব নিয়ম মেনে। প্রথমে যে দোয়াটি শিখে দেব এটি কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের দোয়া, অর্থাৎ আপনার জীবনের গুনাহ যাতে মাফ হয়ে যায় তার জন্য এই দোয়াটি অবশ্যই তিনবার করে পড়বেন। প্রত্যেকটি দোয়া অবশ্যই তিনবার করে পড়ার জন্য অনুরোধ করছি। পাপী বান্দাদের মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে যে হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে। আর সেই দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি যলামতু নফসি ফাগফিরলি, রব্বি ইন্নি যলামতু নফসি ফাগফিরলি, রব্বি ইন্নি যলামতু নফসি ফাগফিরলি। এভাবে তিনবার করে পড়বেন। স্ক্রিনশট নিয়ে রেখে দিন, দেখে দেখে পড়তে পারবেন অথবা মুখস্থ করেও নিতে পারেন। এর অর্থ হচ্ছে হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপরে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অভাব অনটন দূরের জন্য এই দোয়াটি পড়ব, কিংবা ঋণ মুক্তির জন্য এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করব। যে দোয়াটি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক চুক্তিবদ্ধ দাস এসে বলেছিলেন, আমি চুক্তির অর্থ আদায় অক্ষম, আপনি আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু দোয়া বা বাক্য শিক্ষা দেব যেগুলো আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন? এগুলো পাঠ করলে তোমার উপর যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে তাহলেও আল্লাহ তাআলা তা ব্যবস্থা করে দিবেন, মুক্তির ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ আপনার ঋণ মুক্তির জন্য এই দোয়াটি পড়তে পারেন, অভাব অনটন থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়তে পারেন। দোয়াটি তিনবার পড়বেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে আপনি তিনবার এই দোয়াটিও পাঠ করবেন। এর অর্থ হচ্ছে হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না, তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুকাপেক্ষী করে দাও। তারপরে আমরা মনের নেক আশা পূরণের জন্য একটি ছোট্ট দোয়া পাঠ করব, অন্তত তিনবার। যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন, তার ডাকে সাড়া দেন এবং তার মনের নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে দোয়াটি তিনবার পড়তে হবে। আপনারা অবশ্যই স্ক্রিনশট নিন, দেখে দেখে পড়তে পারবেন। আমি আবার একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এর অর্থ হচ্ছে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। নিয়মটি হচ্ছে আপনি যখনই বৃহস্পতিবার দিন কিংবা রাত যখনই আমলটি করবেন তখনই আগে 11 বার দরুদ পড়ে নেবেন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী আনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী আনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী আনা মুহাম্মদ। এভাবে অন্তত 11 বার করে পড়ে নেবেন শেষে, এবং আপনারা প্রথমে
তারপরে দোয়াগুলো তিনবার করে পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করবেন, আপনার মনের নেক আশা পূরণের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবেনই করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, যে সমস্ত দিনই ভাই বোনেরা নিয়ত করেছেন আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূরণ করুন, তাদের জীবনের গুনাহ মাফ করুন এবং পরিবার সংসার রিজিকে বরকত দান করুন। আমাদের চ্যানেল থেকে অর্থাৎ আমি যে দেখাচ্ছি আমাদের নতুন যে চ্যানেলগুলো আছে সেগুলো থেকে ভিডিওগুলো বেশি বেশি দেখুন, আমল করুন এবং অবশ্যই অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য, যাতে করে আমাদের প্রত্যেকটি আমলের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়, আপনি দেখতে পান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।